দাদর জাতীয় সংসদ নির্বাচন একপাক্ষিক এবং পাতানো হয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। যাতে বলা হয়েছে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়নি, যা বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বুধবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনে বলা হয়, প্রতিদ্বন্দ্বিতা ও অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলের প্রার্থী দিয়ে নির্বাচন করালেও জাতীয় সংসদ নির্বাচনে 241টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। একতরফা নির্বাচনের এজেন্ডা বাস্তবায়নের অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন, আর এতে সহায়ক ভূমিকায় লিপ্ত থেকেছে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন। ক্ষমতা অব্যাহত থাকার কৌশল বাস্তবায়নের একতরফা নির্বাচন সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে বলতে হবে, যার আইনগত বৈধতা নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়তো হবে না, হলেও সেটা টিকবে না। তবে এই সাফল্য একটা রাজনৈতিক সূত্রাচার, গণতান্ত্রিক ও নৈতিকতার মানদণ্ডে চিরকাল প্রশ্নবিদ্ধ থাকবে। নির্বাচন কমিশন সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনগত সীমারেখার নামে কখনো অপারগ হয়ে কখনো কৌশলে একতরফা নির্বাচনের এজেন্ডা বাস্তবায়নের অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে। রাজনৈতিক প্রতিপক্ষহীন নির্বাচনে সরকার দলের প্রার্থীর সাথে একই দলের স্বতন্ত্র ও অন্য দলের সরকার সমর্থিত প্রার্থীদের পাতানো খেলা সংঘটিত হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গন ও শাসন ব্যবস্থার ওপর ক্ষমতাসীন দলের একচ্ছত্র নিয়ন্ত্রণ চূড়ান্ত প্রাতিষ্ঠানিকতা পেয়েছে। একচ্ছত্র আধিপত্যের সরকার হয়েছে ও ক্যাবিনেটও তাই, এবং যাদেরকে মানে সরকারের বাইরে মানে সরকার দলের বাইরে প্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, তারা হয় সরকার দলেরই সদস্য অথবা সরকারের সমর্থন পুষ্ট রাজনৈতিক দলের সদস্য। গণতন্ত্র এবং গণতান্ত্রিক চর্চা এবং বিশেষ করে নির্বাচনী গণতন্ত্রের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে তো বটেই, বিশ্বব্যাপী কী ধরনের বিষয়গুলি বর্জনীয়, কী ধরনের বিষয়গুলি করণীয়, সেগুলো বিশ্লেষণ করতে যখন গবেষকরা বা বিশ্লেষকরা বসবেন তখন এই ধরনের হয়তো বা তুলনামূলক চিত্র বা কোনটাকে কীভাবে বর্ণনা করা যায়, আখ্যায়িত করা যায় সেগুলো হয়তো চিহ্নিত করা সম্ভব। এবার সংসদে ব্যবসায়ীদের আধিপত্যের মাত্রাও একচেটিয়া পর্যায়ে বেড়েছে, যা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ব্যাপক স্বার্থের দ্বন্দ্ব ও নীতি দখলের ঝুঁকি বাড়ালো বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। যা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ব্যাপকত স্বার্থের দ্বন্দ্ব নীতি দখলের ঝুঁকি সৃষ্টি ঝুঁকি বৃদ্ধি করেছে। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।